আমি কণ্ঠ কর্কশ করে বলেছিলাম, আমি শিক্ষিতা, সুন্দরী, উপার্জনক্ষম। আমি রবীন্দ্রনাথ পড়েছি, সুনীল শঙ্খ, বুদ্ধদেব অথবা ভাস্কর চক্রবর্তী। থরে থরে সাজিয়ে রেখেছি আমার লাইব্রেরি রুমে। আমার শিক্ষক এখন আমি নিজেই, যিনি আমার আলাপ নিচ্ছিলেন ক্যামেরার সামনে। তিনি হেসে বললেন, বটেই তো, বটেই তো, আমার বদলির চাকরি। অতএব আমি নির্বাসিতা হলাম কোন এক অজ্ঞাত কারণে, কোন এক অজানা গুহায়। আমার মাথায় গিজগিজ করছে শিক্ষা, রবীন্দ্রনাথ, সমরেশ বসু, পকেটে টাকা, কিন্তু বন্ধ হাট বাজার দোকান পাট, রাস্তা রাস্তায় উঠছে ধুলো। আমার চকচকে মেকআপের উপর পুরু আস্তরণ। পকেট থেকে ছুঁড়ে দিলাম টাকা সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার দিকে। লোকটা থমকাল, বলল, তুমি নাকি রবীন্দ্রনাথ পড়েছ, তুমি নাকি শিক্ষিতা, মানুষ শিখেছ? আমি চমকালাম। কি বলল লোকটা? একটা ভিখারি গোছের লোক, পা কাটলে পঙ্গু, মুখ কাটলে মৃত, তার কিনা এমন বড় বড় কথা? নির্বাসনে আমার কাঁচের বারান্দা, ছলমলে আলো, খিদের জ্বালায় বাল্ব চিবিয়ে খেতে ইচ্ছে হলো। আমি আমার মেকআপ তুলে যে ছুটে যাব ওই ধুলোর পথে, তারও কোনো শক্তি রইল না। আমি বসেই রইলাম, লাইব্রেরি ছিমছাম, টাকায় উষ্ণ পকেট, শিক্ষার অহংকার। কিছুক্ষণ পর সেই লোকটা উঠে এলো আমার কাঁচের বারান্দায়, পরিচয় দিয়ে বলল, ভয় পেও না, আমি একজন কৃষক, ফসল ফলাই, তুমি শিখবে? আমার শূন্য পাকস্থলীর ইচ্ছে হলো এক ছুটে ওই ধুলো লোকটার পায়ে উপুর হতে। বললাম, হ্যাঁ শিখব। লোকটা আমার হাত ধরে আমাকে কাঁচ থেকে বের করে নিয়ে এলো। ধুলো রাস্তা পেরিয়ে উঠেলাম ধান খেতে। কচি কচি ধানে বাতাসে দুলছে, মেঘ ঝুঁকে এসেছে তাদের পাতায় পাতায়। লোকটা বলল, এখানে বৃষ্টি আসে এভাবে, তারপর রোদ্দ। আমি বৃষ্টিতে ভিজলাম, ভেজা ভেজা রোদ্দুরে গা শুকিয়ে জিজ্ঞেস করলাম, এবার আমি প্রাণ বুনতে পারবো? লোকটা আমার হাতে এক মুঠো বীজ তুলে দিল, বলল, এর নাম সৃষ্টি, শিখে নাও। আমার লাইব্রেরির বইয়ের তাকে তাকে সবুজ ফুটে উঠল। এখন আমার বুকের ভিতর রবীন্দ্রনাথ, জীবন আনন্দ। লোকটা বলল, এই যে বীজ ছড়ালে, এ ফসল একদিন প্রসূতি হবে, মা হয়ে তোমার জীবন বাঁচাবে। আমার বদলির চাকরি, আবার ফিরে এলাম পুরনো মেকআপ রুমে, আমার দীর্ঘ আলাপ গ্রহণ করার জন্য তৈরি ক্যামেরা। আমি বললাম, আমার শিক্ষক সেই জন যার পায়ে ধুলো, চোখে পিচুটি, কিন্তু প্রাণ বুনতে পারেন। তিনি আমার শিক্ষক, যিনি আমাকে মানুষ শিখিয়েছেন। আমি আজ তাঁর ধুলো পায় প্রণাম দিলাম হৃদয় উজাড় করে।